আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং প্রবাস থেকে যেই যেখান থেকে আমার এই ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা আজকের ভিডিওতে উন্নত মানের কিছু পাখির নাম এবং দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব তো আমাদের মধ্যে অনেকে রয়েছেন শখের বসে পাখি পালন করেন অনেকে বাণিজ্যিক আকারে পাখি পালন করেন তো বর্তমান সময়ে এসে পাখির দামটা কেমন উন্নত মানের যে পাখিগুলো এই পাখিগুলোর দামটা কেমন আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এক এক করে আমি প্রত্যেকটা পাখির দাম সম্পর্কে জানাবো দুই সালে এসে পাখির দামটা কেমন রয়েছে তো সর্বপ্রথম আমরা যে পাখিটা দেখতেছি সেটা হলো ফাইনাফেল কোনর। তো ফাইনাফেল কোনর এই সাইজের এই কোয়ালিটির ফাই কোনর যদি আপনারা বাংলাদেশের মাটিতে ক্রয় করতে চান তাহলে আপনাকে গুনতে হবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আর যদি ইন্ডিয়ার মাটিতে এটা ক্রয় করতে চান তাহলে আপনাকে পনেরো থেকে আঠারো হাজার টাকায় অনার্সে আপনারা এই টাইপের পাখিগুলো পেয়ে যাবেন তো দ্বিতীয়ত যে পাখিটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই কালারফুল একজোড়া লরি দেখতে পাচ্ছি আমরা লরিকেট পাখি তো এই পাখিটা পাখির জগতে অন্যতম একটা পাখি তো যারা কালারফুল পাখি পছন্দ করেন এই লরিকেট পাখি তাদের জন্য ফার্স্ট চয়েসে হয়ে থাকে প্রথম যে চয়েস চয়েস করে যে পাখিটা কালারফুল এটা হলো লরিকেট পাখি তো আমরা দেখতে পাচ্ছি লরিকেট ফাঁকি এই টাইপের লরিকেট পাখি যদি আমরা ক্রয় করতে হয় তাহলে আমাদেরকে গুনতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তো এখানে দেখতে পাচ্ছি রোজেলা পাখি তো এখানে একজোড়া রোজেলা পাখি এই পাখিগুলো অনায়াসে আপনারা পেয়ে যাবেন সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকায় এটা বাংলাদেশের মাটিতে ইন্ডিয়া হলে আরও কিছু কম টাকা হবে তো এখানে আরেকজোড়া রোজেলা ফাঁকি দেখতেছি টার্কি জিউন অনেকে বলে অনেকে রোজেলা তো এই ফাঁকিটা আপনাদেরকে ক্রয় করতে হলে গুনতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা যদি বাংলাদেশের মাটিতে আপনারা ক্রয় করেন তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনাদেরকে এই পাখিগুলো ক্রয় করতে হবে আর যদি ইন্ডিয়াতে ক্রয় করেন তাহলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা অথবা বিশ থেকে পঁচিশ হাজার টাকা অনায়াসে এই ফাঁকিগুলো আপনারা পেয়ে যাবেন তো এখানে জোড়া রোজেলা ফাঁকি দেখতেছি তো এই টাইপের রোজেলা ফাঁকি যদি আপনি ক্রয় করতে চান তাহলে আপনাকে গুনতে হবে পনেরো থেকে বিশ হাজার টাকা বাংলাদেশের মাটিতে পনেরো থেকে বিশ হাজার টাকা আর ইন্ডিয়াতে যদি এই ফাঁকিটা ক্রয় করেন তাহলে আপনাকে গুনতে হবে দশ থেকে বারো হাজার টাকা অথবা তেরো হাজার টাকার মধ্যে আপনারা অনায়াসে এই পাখিগুলো পেয়ে যাবেন তো আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা কালার রোজালা পাখিটার তো এখানে দেখতে পাচ্ছি সানকোনর পাখি তো পাখির জগতের শ্রেষ্ঠ পাখি কোনোর পাখির মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে পাখিটা এটা হলো সানকোনর পাখি দামের দিক দিয়েও বেস্ট এবং কালারের দিক দিয়েও কালারফুল কালার সম্পূর্ণ সম্পূর্ণ কালার একটি সানকোনর পাখি দেখতে পাচ্ছি আমরা তো এই সানকোনর পাখি যদি ক্রয় করতে আমাদেরকে তিরিশ থেকে পঁয়ত্রিশ অথবা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা গুনতে হবে এখানে জোড়া দেখতেছি পাইনাপেল কনোর পাখি এই পাখিগুলো আমরা পেয়ে যাব অনায়াসে বাংলাদেশের মাটিতে বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যেই ইন্ডিয়া থেকে যদি আপনি ক্রয় করতে চান তাহলে আট থেকে দশ হাজার টাকার মধ্যে আপনারা এই টাইপের পাখিগুলো অনায়াসে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছি আবারও চানকোনোর পাখি তো খুবই সুন্দর একটি কালার সানকোনোর পাখি এখানে দেখতে পাচ্ছি আমরা এটা খেলা করতেছে এই পাখিটা খেলা করতেছে তো এই টাইপের পাখিগুলো আমরা পেয়ে যাব পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে এখানে খুবই চমৎকার কালারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একজোড়া টিয়া পাখি তো এই টিয়া পাখিগুলো সচরাচর আপনারা চার থেকে পাঁচ হাজার টাকা এক ফেয়ার পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক জোড়া সানকোনর পাখি তো সানকোনোর পাখি কিন্তু কালারের উপর নির্ভর করে কোনোটা একটু লো কোয়ালিটির কালার কোনোটা একটু হাই কোয়ালিটির কোনোটা মিডিয়াম তো কালারের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে আবার আর এটার কন্ডিশনের উপর নির্ভর করে থাকে তো এই টাইপের প্রাণকোনর পাখি যদি আপনারা ক্রয় করতে চান পঁচিশ থেকে তিরিশ অথবা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনাদেরকে অনায়াসে গুনতে হবে তো ইন্ডিয়া থেকে যদি কেউ পাখি ক্রয় করতে চান তাহলে এটা তুলনামূলক দামটা অনেক কম পড়ে